জি ভাইয়া ফাইলটা একটু তুলে দেন তো ভাইয়া। ভাই আমার সময় নাই, মাত্র 2 মিনিট আছে আর আমি চলে যাই ভাই। এই যে এক্সকিউজ মি আপু, এটা একটু তুলে দেন না প্লিজ। আরে ভাইয়া টাইম নাই। আরে এই নেন। এই যে আপু এটা তো পড়ে গেল, আবার একটু তুলে দেন না প্লিজ। আরে ভাইয়া টাইম নাই। এক্সকিউজ মি, এটা একটু তুলে দিবেন? আচ্ছা থ্যাঙ্ক ইউ। সময় গেছে ভাইয়া, আমাকে একটু এটা একটু তুলে দেন না ভাইয়া। সময় গেছে ভাই। এক্সকিউজ মি আপু। জি ভাইয়া। একটু হেল্প করবেন প্লিজ, আমারও চাকরির ইন্টারভিউতে একটু দেরি হয়ে যাচ্ছে তো। শুনে ভাইয়া, ইন্টারভিউ মনে হয় সময় ওভার হয়ে গেছে, ঠিক আছে, হয়তো বা চাকরিটা পাওয়া যাবে না। তারপরও যদি আসলে একটু উঠা দিতেন ভালো হইতো, বুঝছেন? ঠিক আছে, আপনি ফাইলটা রাখেন, আমি চেষ্টা করতেছি। উফ, আপনাকে মনে বিপদে ফেলা দিলাম। না না, সমস্যা নেই ভাইয়া। থ্যাংক ইউ। আমাকে একটু অফিসে নিয়ে যাবেন? সময় তো এমনি 10 মিনিট চলে গেছে ভাইয়া, চাকরিটা পাবো কিনা আমার চাকরিটা খুব দরকার। দেখেন আমার তো পা দুটো অচল, আপনার থেকে চাকরিটা আমার বেশি প্রয়োজন। তাও কথা ঠিক। আচ্ছা ঠিক আছে, চলেন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আপু একটু সাবধানে, বুঝছেন, নিয়ে চলেন আমাকে। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি আপনাকে সাবধানে নিয়ে যাচ্ছি। আচ্ছা ভাইয়া, এই সিঁড়িগুলো তো উঠানো সম্ভব না, আপনি এক কাজ করেন, আমাকে ধরে উঠেন, আমি আপনাকে উঠাই দিই। হুইলচেয়ারটা এখানে থাকুক, আপনি আমাকে ভর করে চলেন রুমে চলেন। আপনার আসলে অনেক সময় নষ্ট করতেছি, বুঝছেন, আসলে আপনাকে অনেকবার ডিস্টার্ব করছি, অনেকবার আমার উপকার করছেন। আচ্ছা সমস্যা নেই, আসেন আসেন উঠেন। আপু আমার হুইলচেয়ারটা একটু নিয়ে আসেন তো, কষ্ট করে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধরে ধরেন, সাবধানে পড়েন না। আচ্ছা ভাইয়া বসেন, আস্তে আস্তে বসুন। কোত্থেকে দে আসে ল্যাংড়া কানা সব দেখি। ওইদিকে আপু, ওইদিকে ওইদিকে নিয়ে চলেন। আমাকে বসের রুমে নিয়ে যাও। মামুন সাহেব আসছেন? বসেন, আমি আসতেছি, এদিকে বসেন। কি অবস্থা আপনার? ইন্টারভিউ কি অবস্থা আপনার? ইন্টারভিউ চলছে? ইন্টারভিউ খুব ভালো হয়েছে। এদিকে আসেন, আমার পাশে বসেন। আর হচ্ছে আপনি একটু কষ্ট করে এদিকে চলে আসেন, এদিকে বসেন আপনি। আচ্ছা প্লিজ, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে মানব সেবা, মানুষকে সেবা করা, বুঝতে পারছেন নিশ্চয়ই? আচ্ছা আমরা, উনি কিন্তু প্রতিবন্ধী নয়, আমরা কিন্তু হুইল চেয়ার দিয়ে ওনাকে নিচে রাখছিলাম, আপনারা কিন্তু কেউ ওনাকে সাহায্য করেন নাই, তবে একজন সাহায্য করছে মুন্নি, আপনি কিন্তু সাহায্য করছেন। আচ্ছা ব্যাপারটা হচ্ছে, আপনারা যদি একজন মানুষকে সাহায্য না করেন সেক্ষেত্রে কীভাবে আপনাদেরকে চাকরিটা দিব বলেন? এখানে আমাদের সংস্থাটা হচ্ছে, আমি প্রথমে বলছিলাম, মানব সেবা, মানুষকে সেবা করা, তাকে কিন্তু ফেলে সবাই চলে আসছেন। আমাদের ইন্টারভিউটা ছিল সিঁড়ির নিচ থেকে, আপনারা কিন্তু কেউ সেবা করেন নাই, তাহলে এখন আপনারা বলেন কে চাকরির যোগ্য হতে পারে? এই বুঝতে না পারাটাই হচ্ছে ইন্টারভিউ। আচ্ছা যাই হোক, এখন সরি বলাটা ব্যাপার না, আমাদের এটাই ইন্টারভিউ ছিল, এখন তো আমরা ইন্টারভিউর বাইরে যেতে পারি না, আমাদের মনে হয় তাহলে ওকেই নিয়োগ দেওয়া দরকার স্যার, ওনার ভিতরে সব ধরনের গুণ পাওয়া গেছে। যাই হোক আপনার কপাল ভালো, তাহলে ওনাকে আমাদের অফিসে দিয়ে দেন, আর ফাইলপত্র রেডি করে অফিসে নিয়ে আসেন। ওনাকে নিয়ে আসেন। ওকে ওকে, আর আপনারা আসতে পারেন, আসেন আপনি, আসেন আপনি, চলে আসেন। আসুন আমরা সকলেই অসহায় মানুষের পাশে দাঁড়াই। প্রিয় দর্শক শ্রোতা, যারা দেখছেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।